সন্ধ্যাবেলার আড্ডায় চা না হলে আড্ডাটা ঠিক জমে না। আর বাঙালি চায়ের সঙ্গে একটু টা দরকার। চায়ের পাশে ওপারে যদি টাও না থাকে, গানে গানে তো টায়ের যোগান আমরা দিচ্ছি। আজকে সময়তাদির গানে আর রয়েছি এই সন্ধ্যেটাতে। তুমি এই যে ছেলেরা ধরো ডাক্তারি পড়ছে বা একটা কঠিন পড়াশুনোর বাড়িতে পরিবেশ, তো ছেলেদেরকে কখনো চেষ্টা করনি গান শেখানোর বা গানের দিকে একটু যদি ঝোঁক তৈরি হয়? হ্যাঁ, আমার ছোট ছেলে তো বড় ছেলেরও গলায় খুব সুন্দর সুর, কিন্তু যে কোনো কারণে হোক ওর ওই ইন্টারেস্টটা থেকে পড়াশোনার ইন্টারেস্টটা অনেক বেশি, তাই জন্য আমি আর অতটা জোর দিইনি। এমনি ও খুব সুন্দর গুনগুন করে, গান গায়, আড্ডা মারতে বসে সব সময় গায়, কিন্তু ওইভাবে কোনো অধ্যাবসায় করানো হয়নি। কিন্তু ছোট ছেলেটি, ও তো পণ্ডিত তুষার দত্তর কাছে একদম 5 বছর বয়স থেকে যায়, ও গান করে, আবার এখনো করছে, এখনো করে, কিন্তু 11-12 বলে একটু বন্ধ আছে। ভবিষ্যতে ওর প্যাশন অনুযায়ী দেখো, কিছুটা তো আমরা এগিয়ে নিয়ে যাই, তারপরটা তো নিজেকেই করতে হয়। কিন্তু যে ভিতটা তৈরি হয়েছে সেটাই, এইটাই। এবার যদি ওর ইন্টারেস্ট থাকে ও করবো, খুবই সুন্দর গায়। ও রানাদারকেও অনেকবার গান শুনিয়েছে, স্কুলে অনেক মানে হয় না প্রাইজ জিতেছে, সেগুলো রানাদার কাছ থেকে গাইডেন্স নিয়েছে, মামা বলে দাও কিভাবে গাইবো না গাইবো সবটাই এইসব করে চলছে। কারণ ও তো পিওর ক্লাসিক্যালটা শিখেছে একদম, এই গান আরো দোলনায় পড়েছে, তো রবীন্দ্রসঙ্গীতটা ওর মধ্যে আছে। আচ্ছা, হ্যাঁ, তো সে কারণে আরো পারফেকশনের জন্য রানাদার থেকে জেনে নেয় এইসব, এক্ষুনি বন্ধটা আছে। আর এমনিতে গান সংসার এই দুটো তো রয়েছে, এর বাইরে আর কি করতে ভালো লাগে? হ্যাঁ, এর বাইরে করতে তো অনেক কিছু ভালো লাগে, কিন্তু এক্ষুনি অতটা সময় পাই না। তবে আমার একটা বুটিক আছে, আমার আর আমার বোনের, আমরা দুজনে একটি বুটিক চালাই, তার নাম ত্রিপর্ণা। সেটা প্রায় 15-16 বছরের একটি বুটিক। আচ্ছা, আর সেটাতে আমরা এক্সিবিশনস যাই, নানান লোকের সাথে ইন্টারাকশন হয়, নতুন নতুন জিনিস বানাই, এসব করতে থাকি। এছাড়া আমাদের একটা এনজিও আছে মেঘ বালিকা বলে, আচ্ছা, সেটি হাবড়ায় আটুলিয়া গ্রামে, ওই আদিবাসী ছোট ছোট ছেলে মেয়েদের আমরা ওখানে পড়াশোনা করাই, গান বাজনা নাটক সব কিছুই হয়। আমি গানের জায়গাটা একটু দেখি ওদের সঙ্গে, সবসময় হয়তো যেতে পারি না, কিন্তু যখনই পারি যাই ওদের কাছে, কারণ ওদের সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগে। তার অনেক কিছু করা হ্যাঁ, আরেকটা কাজ যেটা আমি কিছুদিন আগে অবধিও করেছি, এখন বন্ধ আছে, সেটা হচ্ছে ডিমেনশিয়া পেশেন্টসের সাথে কাজ। আচ্ছা, সেটা মিউজিক থেরাপি কাজ, সেটা এক্ষুনি আবার এই ছেলেদের পড়াশোনার জন্য একটু বন্ধ আছে। ইচ্ছা আছে 2024-এর পর আবার ওদেরকে জয়েন করব, কারণ ওটা মানে অদ্ভুতভাবে ওদের মধ্যে কাজ করে। আমার কাজ ছিল শুধু গিয়ে ওনাদের গান শোনানো, ওদের সঙ্গে নাচ গান করা, ওনারা যা পারছেন সেটা গাইছেন, ওইটা ওই আনন্দটাই মানে কি বলবো, ওটাই ওনাদের আশীর্বাদ, বুঝলে বোঝানো যাবে না। তাহলে তুমি অনেক কিছুর সঙ্গে যুক্ত, মানে কিছু করা হয় না, সময় হয় না, আসলে এত কিছু করার পর সময় দরকার হয় না, অনেক কিছুর সঙ্গে যুক্ত, নিজের বুটিক আছে, এনজিও আছে, আবার এই যে একটা প্রচেষ্টা মিউজিক থেরাপির মধ্যে দিয়ে কিছু মানুষকে ভালো থাকার মুহূর্ত দেওয়া, এটার থেকে বেশি বোধহয় আর কিছু দরকারই হয় না। খুব ভালো লাগে না, মানে ওদের কাছে ছুটে যাওয়ার, অনেকে না এত বছর নেই বলে অনেকে হয়তো আর পৃথিবীতে নেই তারা, মানে সেই আফসোসটা মনে হয় যে তাদের সাথে একবার দেখা হলো না, একটা পরিবার তৈরি হয়ে গেছে। একদম একদম একদম, বেশ, আবারও তুমি সেই পরিবারেই ফিরে যাও খুব তাড়াতাড়ি ব্যস্ততা কমিয়ে। আমাদের এখন কি গান শোনাচ্ছো বলো? আমি এখন একটা খুবই পুরনো গান, মানে হারিয়ে যাওয়া গান বললেই চলে, যুথিকা রায়ের, শ্রীমতী যুথিকা রায়ের সাঁঝের তারকা। সাঁঝের তারকায় আমি পাধারায় এসেছি বলে, সাঁঝের তারকায় আমি পাধারায় এসেছি বলে, মাটির প্রদীপ হয়ে তুলসী মূলে এসেছি ভুলে, সাঁঝে তারকায় আমি পাধারায়
এসেছি বলে। এসেছি ভুলে, এসেছি ভুলে, সাঁঝের তারকায় আমি পথহারায়, এসেছি ভুলে। চুপি চুপি সেই বারতা আমি নীল আকাশে গোপন কথা সন্ধ্যা রানীর কানে শুনেছি, চুপি চুপি সেই বারতা এসেছি ভুলে, সাঁঝের তারকায় আমি অধারায়, এসেছি ভুলে। মাটির প্রদীপ হয়ে তুলসী মূলে, এসেছি ভুলে, সাঁঝের তারকায় আমি অধারায়, এসেছি বলে। বাহ, তোমার নামটা ঠিক যেরকম, খুব আনকমন তোমার গানগুলো, সেরকম ভীষণ আনকমন, মানে কম শোনা নয়, একেবারেই না শোনা গান এগুলো। এইটার ক্রেডিট ওর রানাদা, বললাম আমি আগে এই গানগুলো চুজ করে দেব। হ্যাঁ একদম, না রানাদার ওই আর কি, এগুলো এক্সপেরিমেন্ট করতে থাকেন। হ্যাঁ একদমই তাই, মানে এই গানগুলো শোনানো, মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তো শিল্পীরই, যে আমরা বলি যে এখনো শুনতে পাচ্ছি না, হারিয়ে যাচ্ছে, তার দায়িত্ব তো শিল্পীরই, আমরা গানগুলো গাইছি না তাই জন্য। নিশ্চয়ই। তো এরপর কি শোনাচ্ছো বলো? এরপর প্রেম একবারই এসেছিল নীরবে, হেমন্ত মুখোপাধ্যায় সুরে, লতা জির গাওয়া। অবশ্যই গানে যাব, কিন্তু তার আগে দর্শক বন্ধুদের বলি যে খুব ভালো ভালো গান শুনছি আজকে আমরা এই সন্ধেবেলায়। যারা আমাদের সঙ্গে একটু দেরিতে যোগ দিয়েছেন, মানে যারা টিভিতে নিয়ম করে সন্ধে সাতটায় উপস্থিত থাকতে ভুলে গিয়েছেন, তাদের জন্য ফেসবুকে ওয়ান এন্টারটেনমেন্টের পেজে আমরা রয়েছি, সরাসরি এই অনুষ্ঠানটি লাইভ যাচ্ছে সেখানে, পরে রেকর্ডিংটাও আপনি চাইলে দেখে নিতে পারেন। অবশ্যই সেখানে কেমন লাগছে, অনুষ্ঠান সম্পর্কিত কোনো মতামত, কিংবা আপনি যদি আসতে চান, এখানে শিল্পী হিসেবে যোগ দিতে চান, সেই জন্যও যোগাযোগ করতে পারেন। আর ফোন নাম্বারটা আরও একবার বলে দিই, 8335070727। তাহলে যোগাযোগ করতে আর আমাদের ফেসবুক পেজটা ফলো রাখতে ভুলবেন না। শুধু অবেলায় আড্ডা নয়, আরও অনেক ভালো ভালো অনুষ্ঠান থাকে আপনাদের জন্য। তো এবার গানে যাই। হ্যাঁ একদম। একবারই এসেছিল নীরবে আমারই দোয়া।
এসেছিল পারিনি তো জানতে, প্রেম একবারই এসেছিল নীরবে আমারই ছিল পারিনি তো জানতে, একবারই এসেছিল যে আলো হয়ে এসেছিল প্রাণে মোর, তারে আঁধারে আজি মনে হয় এ আঁধারে কাকিয়ে মন, আজ আঁধারের সাথে শুধু কাটা কাছে তারে এত আমি ডাকি গো, সে যে মরিছে তাই তাই ফাঁকি গো, আজ কাছে তারে এত আমি ডাকি গো, সে যে মরিছে তাই তাই ফাঁকি গো, ভাগ্যে যা লেখা আছে হায় রে জানি চিরদিন হবে এসেছিল পারিনি তো জানতে, প্রেম একবারই এসেছিল নীরবে। সত্যি কি প্রেম একবারই আসে জীবনে? প্রেম তো বারেবার ফিরে আসে, হয় সেই প্রেম স্বীকৃতি পায় কিংবা পায় না, সেই প্রেমের বহিঃপ্রকাশ থাকে কিংবা থাকে না, কিন্তু প্রেম কি আদপেও একবারই আসে? খানিকটা ভেবে দেখা যাক। আমরা একটু থামি, বিরতিতে যাচ্ছি, দেখা হচ্ছে বিরতির ওপারে, সঙ্গে থাকুন।